ফুটবলের বিশ্বে সত্যি একটা বড় ধাক্কা। মেসির এত ফ্যান, তারা খানিকটা ভেঙেই পড়েছেন। কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য একটা ভালো খবর রয়েছে, বিশেষ করে এদেশে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে গেছে ভারত। ধরমশালায় অজিদের 8 উইকেট হারিয়ে বর্ডার গাভস্কার ট্রফি জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। 2-1 ব্যবধানে সিরিজ জিতল ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের টেস্ট জয়ের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ জিতল ভারত। ধরমশালায় অজিদের 8 উইকেটে হারিয়ে বর্ডার গাভাস্কর ট্রফি জিতে নিল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে টানা 7টি টেস্ট সিরিজ জিতল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল। যদিও কোহলির চোট থাকায় ধরমশালা টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্কা রাহানে। 2016-17 সিজনে ঘরের মাঠে 13টি টেস্টের মধ্যে 10টি জিতেছে ভারত, হেরেছে মাত্র একটিতে, 2টি টেস্ট ড্র হয়েছে। ধরমশালা টেস্ট জিতে ভারতের প্রয়োজন ছিল মাত্র 106 রান। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 19 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারতীয় দল। কিন্তু পরপর বিজয় ও পূজারার উইকেট খুইয়ে সামান্য চাপে পড়ে ভারতীয় দল। কিন্তু সেই চাপ বুঝতেই দেননি ম্যাচের অধিনায়ক অজিঙ্কা রাহানে ও লোকেশ রাহুল। দুজনের দাপটে ব্যাটিং অনায়াসে জয় এনে দেয় টিম ইন্ডিয়াকে। ভারত 2 উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। লোকেশ রাহুল 51 ও রাহানে 38 রানে অপরাজিত থাকেন। খেলার সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া 300 ও 137, ভারত 332 এবং 2 উইকেটে 106। ম্যাচ ও সিরিজে সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।